আইসিএলের চতুর্থ ম্যাচে বাম্বুলিমে মুখোমুখি হয়েছিল উড়িষ্যা ফুটবল ক্লাব এবং হায়দ্রাবাদ এফসি। আর এই হাই ভোল্টেজ ম্যাচে উড়িষ্যা ফুটবল ক্লাবকে 0-1 ব্যবধানে হারালো হায়দ্রাবাদ এফসি। হায়দ্রাবাদের হয়ে পেনাল্টি থেকে একটিমাত্র জয়সূচক গোল করেন স্প্যানিশ ফরোয়ার্ড এরিডানে। এদিন শুরু থেকে টানটান উত্তেজনায় চলছিল স্টুয়ার্ট বক্সটার্ট এবং ম্যানুয়েল মার্কুইজের ছাত্রদের লড়াই। প্রথমার্ধে 34 মিনিটে উড়িষ্যার ইংলিশ ডিফেন্ডার স্টিফেন টেলরের হ্যান্ডবলে পেনাল্টি উপহার পায় হায়দ্রাবাদ, আর এই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন হায়দ্রাবাদের অধিনায়ক এরিডানে। শেষ পর্যন্ত এই লিডই ধরে রাখেন সুব্রত পাল, আকাশ মিশ্র, জাবালা, ভিক্টররা। দ্বিতীয়ার্ধে অনেক চেষ্টা করেও গোল করতে ব্যর্থ হন স্টিভেন টেলররা। পাল্লা ভারী থাকে হায়দ্রাবাদের, তবে ম্যানুয়াল মার্কুইজের ছাত্ররাও আর কোনো গোল করতে পারেনি। তাতে অবশ্য বিশেষ কিছু ক্ষতি হয়নি হায়দ্রাবাদের। 1-0 ব্যবধানে জিতে 3 পয়েন্ট নিয়ে আইসিএলের অভিযান শুরু করেছে তারা।